স্বাগত জানাচ্ছি সবাইকে নিটোল টাটা টেবিলটক দেখার জন্য আমি আনিস আলমগীর দর্শক বাংলাদেশ বিমান নিয়ে যাত্রীদের নানা অভিযোগ সময় মতো উড়ে না নির্দিষ্ট গন্তব্যে যায় না রয়েছে নিরাপত্তার ভয় সম্প্রতি তার সঙ্গে যুক্ত হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজের নিরাপত্তার বিষয়টিও বিমানকে নিয়ে চরম গাফেলতি ধরা পড়েছে উদ্যতন কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে এ পর্যন্ত নয় জনকে এই সব নিয়ে কথা বলবো আজ সরকারি বেসরকারি বিমান সার্ভিস এই শিরোনামে অতিথি হিসাবে আছেন বাংলাদেশ বিমানের সাবেক এমডি এবং সিইও ডক্টর এম এ মোমেন আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার টি ইউ তাজ রহমান এবং মাই টিভির প্রধান বার্তা সম্পাদক আলম রাহেন তিনজনকে স্বাগত জানাচ্ছি আমি বিমানের সাবেক কর্মকর্তার কাছে শুরু করা উচিত শুরুতে এই যে বিমানকে নিয়ে সম্প্রতি যেই যতগুলো কাণ্ড ঘটছে বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে বহনকারী রাষ্ট্রপতিকে বহনকারী বিমানে যে গাফেলতি ধরা পড়ছে উদ্বোধন কর্মকর্তাদের নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে জাস্ট এটা সম্পর্কে যদি বলেন পরবর্তীতে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলি আমার মনে হয় আমরা এটা বলে বলাটা সমীচিত হবে যে যা ঘটছে এবং যেসব খবর আমরা পাচ্ছি এটা কোনোভাবে ওয়েলকাম করার মতো নিউজ না নিশ্চয় না আচ্ছা একই সাথে আমাদের এটাও মনে রাখতে হবে যে এই বিষয়টি নিয়ে মামলা হয়ে গেছে তো কাজে মামলা হয়ে গেলে পরে আমাদের আমরা কতটুকু কথা বলতে পারবো সেটা বোধ আমাদের একটু একই সাথে মনে রাখতে হবে আমি যদি শুধু দুর্ঘটনার পার্সপেকটিভটুকুতে যাই আমরা সেই জায়গায় যেতে আমরা সেই জায়গাটাই যদি যেতে চাই আমরা এই যে এই ডিসেম্বর মাসে গতকালকে একটা বিমান দুর্ঘটনা ঘটেছে সম্ভবত আপনি লক্ষ্য করেছেন এটা আপনার একটা রাশিয়ান টুকলেব

ছেচল্লিশ জন প্যাসেঞ্জার ছিল মারা গেছে বিয়াল্লিশ জন তো কাজে আমার দেখ শুধুমাত্র ডিসেম্বর মাসেই দুইশো চারজন প্যাসেঞ্জার আমার মারা গেছে এর ঠিক আগেই আপনার যে ব্রাজিলের আরেকটা আপটা ব্রাজিলের একটা একটা ফুটবল টিম তো এই সময়টা এসে আমরা দুর্ঘটনাটা তুলনামূলকভাবে একটু বেশি দেখছি তারপরেও আমি বলবো যে আমরা জার্নির যে আমাদের তিনটা মোড বাই রোড বাই রিভার ওর বাই এয়ার আপনি যদি সার্বিকভাবে হিসেব করেন বাই এয়ারটা এখনও সেফেস্ট এটা আমাদের মেনে নিতে হবে ওয়ার্ল্ড আমি বললাম আমি যদি শুধু বিমানের কথা বলি বাংলাদেশ বিমানের পক্ষে বিপক্ষে যাই হোক এটা আমার গায়ে লাগে আমি প্রায় তিন বছরের মতো বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিও ছিলাম তো কাজেই বাংলাদেশ বিমানকে গাল দিলেও আমার মনে হয় খানিকটা আমার গায়ে লাগছে প্রশংসা হলে সেটাও মনে হয় যে না বেশ ভালোই আচ্ছা এখন নিরাপত্তার কতগুলি অ্যাসপেক্ট আছে আপনার যেমন বাংলাদেশ বিমান কিন্তু আয়াটা অপারেশনাল সেফটি অডিট পাশ করা তার মানে নিরাপদ বাংলাদেশ বিমানকে আয়াতের মতো আন্তর্জাতিক সংস্থা অডিট করে এটাকে পাশ করিয়েছে এবং এটা কিন্তু আপনার হুট করে করা যায় না যদি প্রসিডিউরাল দিকগুলি যদি কারেক্ট না হয় আবার একই সাথে ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি যেটা ইয়াসা ইয়াসাও কিন্তু বাংলাদেশ বিমানকে সেফ হিসেবেই ডিক্লেয়ার করেছে এখন এরপরে যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনাগুলি আমাকে যদি খোলামেলাভাবে বলতে হয় আমি বলবো যে আমাদের এখানে খুব বড় রকম প্রফেশনালিজমের অভাব আছে আমরা দায়িত্ব শিফট করে দেই যে আমি করি নাই ও করেছে ও করেছে সার্বিকভাবে যে ঘটনাগুলি ঘটেছে এটার দায় দায়িত্ব সবারই মানে টোটাল বাংলাদেশ বিমান বিমান বোর্ড সহ সবারই দায়িত্ব এখন সেই দায়িত্বগুলি আমরা কে কতটুকু মনিটর করেছে তার উপরে নির্ভর করে আমি বাংলাদেশ বিমানে প্রায় তিন বছর কাজ করেছি তখনও ভিভিআইভি ফ্লাইট ফ্লাইট হয়েছে এই জায়গায় একটুখানি আপনাকে যে দায়িত্বের কথা যখন বলেন বিশ্বে বিভিন্ন জায়গায় দেখা যায় যে দায়িত্বের কথা উঠলে প্রধান ব্যক্তি পদত্যাগ করে বসে আমি বলছি না যে আমাদের বর্তমান মন্ত্রীকে পদত্যাগ করতে হবে কিন্তু আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গা থেকে আপনি বলেন যে মন্ত্রীদের আসলে কতটা দায় এখানে আর যদি এখনকার ঠিক অবস্থাটা যদি বলেন আমি বলি আমাদের মাননীয় মন্ত্রী তার সদিচ্ছার কোনো অভাব নাই কিন্তু বাংলাদেশ বিমানের ব্যাপারে তার কতটুকু করার আছে বাংলাদেশ বিমান দুই সালে এটাকে একটা কোম্পানিতে কনভার্ট করা হয় কাজে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত বোর্ডের উপরে কাজে মন্ত্রী সাহেব চাইলেই যে একটা কিছু করতে পারবেন সেটা মনে করার কারণ নাই যতক্ষণ না মাননীয় প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করছেন এবং কোন নির্দেশনা দিচ্ছেন কাজী মন্ত্রী মহোদয় যদি চানো চাইলেই যে উনি একটা কিছু বাস্তবায়ন করতে পারবেন সেটা মনে করার কারণ মন্ত্রী মহোদয় পারেন না প্রধানমন্ত্রী পারবেন কেন ভোট তো বলছেন আচ্ছা এখন সরকার এটার মালিকানা হচ্ছে সরকারের সরকার প্রধান হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং যে বোর্ডটা তৈরি হয় সেই বোর্ডটা শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়েই হয় কাজে সেক্ষেত্রে বাংলাদেশে আমরা দেখেন আমরা অনেক বিষয়ে আমরা দায়িত্ব শিফট করে দিই শিফট করতে করতে একদম উপরের দিকেও চলে আসে যে এটা ফাইনালি প্রধানমন্ত্রী বলবেন কাজে আমাদের কাছে তো এখন প্রধানমন্ত্রীর চেয়ে বড়ো কেউ নাই বলার মতন তো কাজে আমরা ভালোর জন্য প্রধানমন্ত্রীকেই চাবো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি অনুগ্রহ করে বাংলাদেশ বিমানের দিকে দেখুন এটাকে কিভাবে রিস্ট্রাকচার করা যায় কিভাবে আরও ভালো করা যায় আপনি ব্যক্তিগত চোখে আসলে বিমানের এখন প্রধান সমস্যা আমার আমার চোখে বিমানের প্রধান বিমানের প্রধান সমস্যাটা শুধু বিমান এটাকে একটু সার্বিকভাবে দেখতে হবে যে বিমানের সাথে একদিকে সরকার একদিকে এটা না কোম্পানি না সরকারি এরকম একটা অবস্থা সেই সাথে আর্থিক একটা বিষয় আছে খুব বড় রকম সেটা সেটাও দেখতে হবে যে বাংলাদেশ বিমানের ইতিহাসে দুই হাজার সাত আট এই দুইটা বৎসরে খুব সামান্য পরিমাণ লাভ হয়েছিল তো এখন সেই লাভটুকু কতটুকু লাভ বা এখন আমরা কি অবস্থায় আছি কেন এই অবস্থায় আছি সেগুলি একটু আমার মনের ভিতরে আপনার সময়কাল বলছেন হ্যাঁ আমি বলছি হ্যাঁ ঠিক আছে সেটা হতে পারে ওই সময়টায় ওই সময়টা হয়তো পলিটিক্যাল ইন্টারফারেন্স কম ছিল সেটা হয়েছে সেটা সেটা হয়তো একটা কারণ হতে পারে একটা একটা কারণ হতে পারে সেই সময়টায় আমি তো রাশেদ খান মেননের আলো শুনেছি এটা লাভ হয়েছিল আমি আমি সেটাই বললাম আর কি যে আপনার কাজে আমাকে সবগুলি হিসেব আমার দেখতে হবে আচ্ছা এখন বাংলাদেশ বিমানের পক্ষে আরও লাভ করা সম্ভব ছিল সম্ভব না কি আমি শুধু একটা এক্সাম্পল যদি দেই ঢাকায় আপনি যদি এক এক গ্যালন জেট ফুয়েল কিনতে যান আপনার এক গ্যালন জেট ফুয়েলের দাম আমার ধারণা আমি তিন চার দিন আগের খবর টু পয়েন্ট ফাইভ ফোর ডলার আর ঠিক এই জেট ফুয়েলটে যদি আপনি কুয়ালালামপুর থেকে কেনেন আপনার পড়বে ছিয়ানব্বই সেন্ট মানে অর্ধেকেরও অনেক কম আপনি যখন বিমান নিয়ে প্রতিযোগিতা করেন বাংলাদেশ বিমান ভার্সেস এমিরাতস বাংলাদেশ বিমান ভার্সেস মালয়েশিয়ান এয়ারলাইন্স সিঙ্গাপুর এয়ারলাইন্স তখন কিন্তু এটা একটা খুব বড় ফ্যাক্টর একটা এয়ারলাইন্সের মানে তিরিশ থেকে চল্লিশ ভাগের মতো খরচ হয়ে যায় জেট ফুয়েলে তো এখন বাংলাদেশ বিমানকে যদি আপনার শুধু তেলেই এরকম মার খেতে হয় তো বাংলাদেশ বিমান আগাবে কীভাবে আমি একটা এক্সাম্পল বললাম আপনি যদি সেভেন ফোর সেভেন একটা যদি নিয়ে যদি আপনি ফ্লাই করতে চান কিংবা ধরলাম এখন বাংলাদেশ বিমানের যে এয়ারক্রাফ্টগুলি আছে সেভেন থ্রি সেভেন সেভেন থ্রি সেভেনের আপনার ফুয়েল ক্যাপাসিটি অ্যাবাউট ফর্টি ফাইভ থাউজেন্ড গ্যালন আপনি যদি এক গ্যালনে এক ডলার করে আপনি বাঁচাতে পারেন তাহলে আপনার পঁয়তাল্লিশ হাজার ডলার একটা ফ্লাইটে আপনি একবার ফিল করতে যতটুকু লাগে তো ফর্টি ফাইভ থাউজেন্ড ডলার মানে প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা বাঁচার বেশি তো কাজে বাংলাদেশ বিমান কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্য দিয়েই যাচ্ছে আরেকটা বড় বিষয় হচ্ছে আপনার এটা আমি আমি নিজে যদি দাবি করি যে আমি প্রফেশনালি এটা ভুল বলা হবে আমি সরকারি চাকরিতে ছিলাম আমি আমাকে বিমানে ডিপিউট করা হয়েছে আমি চেষ্টা করেছি প্রফেশনালি কাজ করার বাট ইন ট্রু সেন্স আই এম নট এ প্রফেশনাল বাংলাদেশ বিমানের ক্ষেত্রে যে মানে ওই যে প্রফেশনালিজমটা যেভাবে ডেভেলপ করা দরকার ছিল সেটা আসলে হয়নি শেষ পর্যন্ত যদি হতো হলে পরে এত সব অভিযোগ আসতো না আমরা মাননীয় প্রধানমন্ত্রী ফ্লাইটের কথা ওই বলেন মানে আমার কাছে প্রত্যেকটা জীবনই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জীবনই মূল্যবান প্রত্যেকটা সেবাই মূল্যবান তো কাজেই প্রফেশনালিজমটা আমরা হবে আনতে পারি না আবার এই কিছুতে এটাও মনে রাখা দরকার শুধু বাংলাদেশ বিমান পৃথিবীর প্রায় সব এয়ারলাইন্সের বিরুদ্ধেই ছোটোখাটো কিছু অভিযোগ থাকে এখন বাংলাদেশ বিমানের ক্ষেত্রে সাম্প্রতিককালে এটা একটু বেশি মনে হচ্ছে এইটা আপাতত আপাতত এইটুকু রাখলাম আমি তাজ রবন আপনার কাছে আছি যে আপনার নিজের চোখে বাংলা আপনার নিজের চোখে বাংলাদেশ বিমানের সার্ভিসটা আপনি একজন ঢাকা লন্ডনের নিয়মিত যাত্রী যা নিয়ে আপনি লন্ডনের মানে ব্রিটিশ নাগরিক

এখন যে অবস্থা চলছে আমার সাবেক এমডি ডি মোমেন ভাই বিমানের পক্ষে যে সাফাইগুলা দিয়ে গেলেন উনি সাধারণত এটার সিও এটা বলে যেতেই হবে ওনাকে আমি রাজনীতিবিদ হিসাবে আমার জিনিসগুলো যেখানে ওনাদের বিমানে কি কী হচ্ছে এটা ধরে দেওয়া আমার দায়িত্ব জনগণের কাছে প্লাস আমার একটু বেশি এর কারণে কারণ আমি মাসে না হলে দুই মাসে একবার এই বিমানে ট্রাভেল করতেই হয় রিসেন্টলি একটা এক্সাম্পল দেয় সিঙ্গাপুর থেকে এই আঠারো তারিখ আসার পথে আমার ফ্লাইটে ভিআইপি একজন ছিলেন মন্ত্রী মহোদয় ছিলেন আসাদুজ্জামান নূর সাহেব উনিশশো আমরা ডাকাতে ফ্লাইটে আসার পরে বোর্ডিং ব্রিজ সব সবটি অকুপাই ছিল সেই সব ফ্লাইটটা নর্মালি গিয়ে গেছে ওইখানে গিয়ে উই ওয়েটেড ফিফটিন মিনিটস স্টেয়ারটা আসবে আমরা নামব যাক তখন আসলো উনি নিজেও হাসতেছে ভদ্রলোক হাসার পর আমরা যখন নামলাম উনি চলে গেল বিআইপি গাড়িতে আমরা সবাই উঠলাম বাসে যে বাসটাতে উঠলাম আনিস ভাই আমার কাছে মনে হইলে বাসটা একটা জঙ্গলে মশার জঙ্গলে রাখা ছিল হ্যাঁ স্পেসিফিক্যালি মশার কাছে রাখা হয়েছিল যার মশা যেন এটাতে থাকে আসার পরে সবাই উড়ছে উড়ছার পরে এত মশা এটা মানে আপনি একটা এই যে বাই সাফাই গাইলেন যে দুনিয়ার বিভিন্ন এয়ারলাইন্স অ্যাক্সিডেন্ট কি নতুন গাড়ি ছিল আমি যেটাতে উঠেছিলাম একটা নতুন গাড়ি ছিল ভাই শুনেন এই নতুন গাড়ির পরে আসতেছি নতুন গাড়ি কিনে লাভ নাই আপনার শোর যদি নতুন কিনে না স্টক কেনার পরে এটা নিয়ে যদি ফালাই দেন Bine পরের দিন পরে আসতে পারবেন এটাকে লন্ডিতে দিতে হবে আপনাকে পরে আসার জন্য আপনাকে বিমান কিনলেন সেটা যদি ম্যানেজমেন্ট প্রপারলি না হয় তাহলে কি আপনার নতুন বিমান কিনে কোনো फायदा হবে না তা আপনার নাম লেন তারপরে নামার পরে বাসে উঠলাম বাসে ওঠার পর সব বাস ফুল হয়ে গেল আমাদের বাসটা ছাড়ে না পাবলিক তো চিল্লাচিল্লি শুরু করছে আমি বলে ঘটনা কি বলি পিছনের বাসটা পুরো হবে তারপরে ছাড়বে পৃথিবীর কোথাও নাই আমি 100টার উপরে দেশ আই বিন ট্রাভেল পৃথিবীর কোথাও এরকম পাই নাই পিছনের বাসটা পুরো হবে তারপরে যাবে এখানে কে চেক করবে চেক করার লোক নাই এখানে কে বলবে বাসটা চলে যাওয়ার জন্য নাই আপনি মাননীয় প্রধানমন্ত্রীর ফ্লাইট এটা তো আপনি আপনাদের হাইয়েস্ট লেভেল ধরা হয়েছে এখন এই জন্য কারণ প্রধানমন্ত্রীর ফ্লাইটে সেলফ একটা ডিজাস্টার থেকে জাতি বেঁচে গেছে আমরা সবাই বেঁচে গেছি এর কারণটা হলো প্রধানমন্ত্রীর কাপটা যদি আপনি যান মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন লাস্ট সংসদে যে বোয়িংয়ে যে রিপ্লাইটা আসছে বিমানের ব্যাপারে ট্রুটির বোয়িং বলছে আমাদের মোর দেন সিক্স থাউজেন্ড এয়ারক্রাফট ওয়ার্ল্ডে আছে একটা এয়ারক্রাফটের কখনো এরকম ইনকোয়ারি আসে নাই নট বল টু স্লো কারণ এই বল টু নট এইগুলো খোলার কোনো সুযোগ নাই ম্যানুয়ালি এটা ককপিট থেকে ওপেন করে দিতে হবে দেন ইঞ্জিনের এটাতে দিয়ে করতে হবে ক্লিন করতে হবে সেই এয়ারক্রাফ্টটা যখন পেশোয়ারের উপরে পাকিস্তানে এখানে দেখলাম পাকিস্তানের উপরে যখন ছিল তখন ককপিটে দেখা যাচ্ছিলো যে ফুয়েল কনজিউমিং কমে যাচ্ছে লেফট ইঞ্জিনিয়ার অ্যাকর্ডিং টু দি ম্যানুয়াল টু দি বোয়িংয়ের যেটা লেখা হয়েছে এখানে যে সেখানে বলা আছে যদি আপনার ওয়েলের লিকিং হয় শর্টেজ হয় যায় যে সেই ইঞ্জিনটা শাটডাউন করার জন্য ম্যানুয়েলে বলা আছে পাইলটরা কিন্তু সেটা করে নেই সে পাইলটরা করবে কেমনে আমাদের পাইলটের অবস্থা কি দেখেন পাইলটরা কিন্তু যেখানে যাবে ওনাদের সাথে উইথ অল দ্য রেসপেক্ট খুব বিউটিফুল একজন কেভিং ক্রু থাকতে হলে ওনার প্রবলেম আছে দুইজন পাইলটে মারামারি হবে এটা পত্রিকায় আছে আমার বলার নাই পত্রিকাতে মারামারি সে ডুবাইতে গিয়ে পাইলট এবং আপনার কেভিং ক্রু মু কেবিন করে গেছে মোবাইল কিনতে সাথে দেখেন এটা একটু পাবলিক কেরিয়ার না এটা তো সোনা কেরিয়ার অ্যারলাইন্স হয়ে গেছে তার পিছনে কারণ হল পাওয়ারফুল সিন্ডিকেট এ সিন্ডিকেট প্যাসেঞ্জার ক্যারিংয়ে যে টিকিট অনলাইন করা হয় সেখানে সিন্ডিকেট ব্লক করে দেওয়া হয় বলা হয় সিট নাই সব সোল্ড হয়ে গেছে এয়ারক্রাফ্টে উঠবেন এখন ই টিকিট করা হয়েছে তারপরে ব্লক করে ফেলা যায় করে তারা সেল করে দিবে আপনি কি টিকিট চাইবেন কাউন্টারে বলব কী চান এক ঘন্টার আগে টিকিট আর আসে না কি সব চলে গেছে আপনি যদি উঠে যান না যদি এখন সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সুনজরে আসছে আমি আশা করি প্রথমবার বিমানের সাতজনকে গ্রেফতার করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে দুইজনকে জেলে দেওয়া হয়েছে দুই দুজনকে আবার রিমান্ড চাওয়া হচ্ছে এটা যদি কার্যকারিতা হয় মাননীয় প্রধানমন্ত্রীর সুনজর পরে এই বিমানের উপরে এই বিমানটা ভালো করার সুযোগ আছে এটা বিদেশি কোম্পানিকে দিয়ে দেন সরকার থাকেন ফোর্টি বা ফিফটি পার্সেন্ট থাকেন কি দেন ফিফটি পার্সেন্ট টোটাল গ্রাউন্ড এবং ওপরের সার্ভিসটা বিদেশি কোম্পানির কাছে যেটা আমাদের আগের সিওটা বললেন প্রফেশনালিজমটা যদি করতে হয় আপনি বিদেশি কোম্পানিকে দেন আপনি পার্টনার থাকেন এখানে বোর্ড যখন গঠন করবেন একটু আগে উনি বলেন বোর্ডের লোক থাকে উনি নিজে বললেন উনি সেই ব্যাপারে এক্সপার্ট না এভিয়েশনের তারপরে তো ওনাকে এখানে দেওয়া হয়েছে সরকার দিছে না উনি তো প্রশাসক ছিলেন হ্যাঁ তো সরকার এমডি ছিলেন এখন সরকারের উচিত হবে যদি এমডি হোক বোর্ডে যারা বসবে ডাইরেক্টরে যারা বসবে দে শুড বি কোয়ালিফাইড এবাউট এভিয়েশন এভিয়েশনে তো নলেজ থাকতে হবে ম্যানেজমেন্টে প্রফেশনালি জন্য নলেজ থাকতে হবে এখানে সরকারের হস্তক্ষেপ কমাই ফেলতে হবে যেটা এখানে কমানো যায় গাড়ি আছে বিমানের যত গাড়ি অর্ধেক গাড়ি কিন্তু বিআইপিদের পার্সোনাল কাজে ব্যবহৃত করা হয় আপনি ইনভেস্টিগেট রিপোর্ট করে দেখেন সব খুঁজে বাইর করে পারতে পারবেন গাড়ি শর্ট আসার পর গাড়ি আসে না বিকজ গাড়ি আছে বিষটা পাঁচটা নয় সাতটা চলে গেছে বিআইপিদের সার্ভিসের জন্য মন্ত্রীদের জন্য একজন মন্ত্রী যখন যাই এয়ারপোর্টে বিমানের সমস্ত অফিসাররা ওইখানে চলে যায় বাকি ফ্লাইটে কী উঠলো না উঠলো আমা আমি সিলেটের লোক আমাদের সিলেট যাবে ফ্লাইট ঢাকা থেকে উঠছে ক্যালকাটা গিয়া ল্যান্ড করছে সবাই বলে কি রে এটা নতুন এয়ারপোর্ট না কি এটা তো সিলেট এয়ারপোর্ট না চিল্লাচিল্লি শুরু করছে দিয়ে এটা সিলেট না এটা হচ্ছে ক্যালকাটা এয়ারপোর্ট ইন্ডিয়া ক্যালকাটা এয়ারপোর্ট তখন অ্যানাউন্সমেন্ট দিল যে আমরা ক্যালকাটাতে এসে চলে আসছি এই পেপারে দেখলাম পাইলটকে জিজ্ঞাসা করা হয়েছিল বলে আমাকে বলা হয়েছে

কাউকে কি কোনো কিছুতে অ্যাকাউন্টেবিলিটি আনা হয়েছে অনা হয় না কারণ ইনকোয়ারিতে যারা থাকে সেটাই পার্ট অফ দি সিন্ডিকেট এখন এই সিন্ডিকেট যদি না বাংলা হয় বিমানের বলেন সিভিল এভিয়েশনের বলেন একটা কাজ করবে না ইঞ্জিনিয়াররা যতক্ষণ না তার স্বার্থ এখানে ইনভলভেন্ট নাই কোনো কাজ আপনি যদি যান করতে পারবেন না মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিচ্ছেন বিভিন্ন টার্মিনালগুলো বিদেশি কোম্পানিকে দেওয়ার জন্য এই যে ইঞ্জিনিয়ার যারা আছে এখানে সিন্ডিকেট এরা প্রতিটা প্রপোজাল প্রধানমন্ত্রীর দফতরে পাঠাবে নেগেটিভ দিয়ে যে বিদেশিকে দিলে এটা হবে বিদেশিতে দিলে ওইটা হবে এর কারণটা হলো লোকাল কোম্পানিটা যদি দেওয়া হয় এখান থেকে চাদা নিতে পারবে ভাগ নিতে পারবে ফরেন কোম্পানিকে ভাগ নিতে পারবে আচ্ছা আমি আসবো আপনার কাছে কিন্তু একটা জিনিস জানতে চাচ্ছি যে ওইদিন যে নামলেন লাগেজ পেতে কতক্ষণ লেগেছে এটা বলতেছি আপনি এখন সুযোগ দিবেন না পরে বলবো আচ্ছা আপনি তাহলে পরে বলতে চান এখনই বলতে দেই যে ওয়েট করছি মিনিমাম 45 মিনিটস টু 50 মিনিটস আপনি সিঙ্গাপুর থেকে আসলাম যেখানে বাদ দেন ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর থেকে আপনি যাবেন ইমিগ্রেশন ক্রস করবেন ক্রস করে গিয়ে আপনার গেইট স্কল যখন দেখবেন কোন বেল্টে আসে গিয়ে দেখবেন আপনার লাগেজ কিন্তু অলমোস্ট দেয় এর কারণটা কি এই লাগেজ হ্যান্ডেলিং যারা করে এরা এই লাগেজের জন্য তার টেনশনে না তাদের টেনশন হইল ওই লাগেজে তাদের সোনাচরা চালান আসছে কিনা কোন লাগেজটা পিক আপ করতে হবে আরেকটা আরেকটার দিকে কাজ করে না এটার বলে তুই আন ওইটা বলে আমাকে দে মানে এত স্বেচ্ছাচারিতা পৃথিবীতে আর কোথায় আসে কিনা আমি সিআরএল এর নম্বর লাগেজ সার্ভিসটা আপনি বলতে পারবেন লাগেজের যে সার্ভিসটা সেটা তো বিমা মানে নির্দিষ্ট এয়ারলাইন্স সিআরএল সিআরএল এর সিভিল ওয়ারের একটা দেশ ছিল সিআরএল জানেন সবাই সিভিল ওয়ার ছিল 12 বছর সেই সিআরএল আমি গেছি সেই সিআরএল এয়ারপোর্টে আমাদের বাংলাদেশের হ্যান্ডলিং এত দেরি লাগে না সেখানে আমি উইটনেস

আপনিও রিপোর্টার হিসেবে যখন ছিলেন বিট করেছেন আমরাও আপনার সঙ্গে ছিলাম অভিজ্ঞতা খুব করুন কিন্তু আসলে আমাদের বিমানের সাবেক যিনি ব্যবস্থাপনা পরিচালক ছিলেন উনি বলছেন যে ওনার গায়ে লাগে খুবই সত্যি কিন্তু কথা কিন্তু এবং ওনার সকল বক্তব্যের সঙ্গে আমি একমত আমাদের একজন রাজনৈতিক নেতা যে অভিযোগ তুলেছেন বলেছেন সুনির্দিষ্ট ওনার জানা মতে একমত কিন্তু গায়ে লাগার বিষয়টাই উনি ওখানে কাজ করেন করতেন সেই হিসেবে গায়ে লাগে কিন্তু এটি এটি কিন্তু আমার জাতীয়ভাবে প্রত্যেকটি মানুষের গায়ে লাগে সেই হিসেবে আমার গায়ে লাগে এবং শুধু আমি না এখানে ওখানে যারা কাজ করেন নাই বা যারা বিট করেন নাই আপনি সহ এবং অন্যান্য সাংবাদিক যারা আছে বা যারা বিমান নিয়ে ভাবেন যিনি একজন রিক্সা পুলার তারও কিন্তু গায়ে লাগে কারণ ফ্লাগ ন্যাশনাল কেরিয়ার এটি পুরো বিশ্বে আমার দেশের ইমেজ নিয়ে যায় আমরা নামি সেখানে কাজ করে বিমান তাই তো এখন আসেন লোকাল অবস্থা কি আপনার বিমানের সে আপনি সাধারণ প্যাসেঞ্জার বহন করা নিয়ে বলেন ভিআইপি বহন করা নিয়ে বলেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তাদের বহন করা নিয়ে যে অভিজ্ঞতা দেশবাসীর এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী সেখানে ছিলেন একবার কল্পনা করেন যে কি হতে পারতো মানে কল্পনাতইতে একটা ঘটনা ঘটতে পারত আল্লাহ সেব করছে এটা কিন্তু হিউম্যান এরর বলা হচ্ছে কেউ কেউ বলছেন হিউম্যান এরর হিসাবেই না আর সাতজন নয়জন জন অ্যারেস্ট তদন্তে বেরিয়ে আসবে আসলে হিউম্যান এরর না আসলে কি হয়েছিল না ষড়যন্ত্র কিন্তু কল্পনা করেন তো এই বিমান এক অথচ এই বিমানটা চৌচল্লিশ বছর ধরে আছে এবং রাষ্ট্রীয় টাকায় এখানে না করা কি হয়েছে সব কিছু একবার বলেন আসেন আমরা এই করি কোম্পানি করি কোম্পানি কিন্তু বিমান কোম্পানি হলো লাভ কি হলো আবার আসেন ঠিক আপনি যে বলেন যে বিদেশের কাছে ছেড়ে দেওয়া বিদেশিদের কাছে ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ কিন্তু দুই সালে হয়েছিল নিশ্চয়ই আপনি জানেন এবং ছাড়লে আবার কি করতে হবে একটি কনসালটেন্ট নিয়োগ করতে হবে রিপোর্ট দিবে রিপোর্টে কিন্তু আপনার চল্লিশ মিলিয়ন ডলার কিন্তু খরচ হয়েছে যে বিদেশের কাছে আমি যে শেয়ার বিক্রি করব চল্লিশ পারসেন্ট চল্লিশ মিলিয়ন ডলার খরচ হয়েছে সেই প্রোফাইল বানাবার জন্য আনিস ভাই ছাড়া যায় না ফলাফল জিরো তারপর আবার বলা হলো যে আমরা ইফিসিয়েন্ট করি কারণ দেখা হলো যে পাঁচ হাজার জনবল ইসেড টেকনিক্যাল কাজের বাইরে দাপ্তরিক কাজের জন্য জনবল প্রায় পাঁচ হাজার না পাঁচ হাজারের মতো বলে ঠিক আছে আমরা জনবল কমাই কারণ কি সিঙ্গাপুর এয়ারলাইন যদি ধরেন ওরা পাঁচ হাজার দিয়ে আমাদের চেয়ে গুণ বিমান অপারেট করতে পারে দশগুণ আমাদের যে ক্যাপাসিটি এখন মনে করেন আমাদের বারোটা ই আছে এয়ারক্রাফ্ট আছে বারোটা আছে আর দুইটা অলরেডি গ্রাউন্ডে দুইটা উঠবে না বিমানের আমাদের যে ম্যানেজমেন্ট যে ম্যান পাওয়ার যে ম্যানেজমেন্ট এরা এই এখনও কিন্তু পাঁচ হাজার আছে এ দিয়েও কিন্তু তারা চব্বিশটা এয়ারক্রাফট অপারেট করতে পারে তো আপনার প্রোডাকশনের ক্ষমতা এই আপনার এয়ারক্রাফ্ট এয়ারক্রাফ্টে আপনার এয়ারক্রাফ্ট থাকলে না আপনার বিজনেস তা না হলে তো আপনার বিজনেস না

তখনও যে চাকরিটা বিনা পয়সায় পাওয়া যেত ইভেন এসআই পর্যন্ত চাকরিটা বিনা পয়সায় পাওয়া যেত মিরেশ্বরে অনেক লোকের সাথে আপনার এলাকা আমার সাথে কথা হয়েছে জিন্না ভাইয়ের বাসা এম এ এমপি ছিলেন ওর ওর কি এখানে জিন্না কি এখানে লোক নিয়োগ দিয়েছে না ওনার বাসায় একদম ওসি আসছিলেন মিরেশ্বরাই পোস্টিং আচ্ছা উনি গল্প করেছিলেন যে কিভাবে বিনা পয়সায় উনি এসআই চাকরি পেয়েছেন উনি রাজশাহী ইউনিভার্সিটি পড়তেন বরিশাল থেকে একজন এমপি ছিলেন জয়েন করেছিলেন ইরশাদ সাহেবের সময় উনি গল্প করেছেন কিভাবে চাকরির কি অবস্থা টাকা ছাড়া চাকরি পাওয়া যায় না যখন সেই অবস্থা তখনও কিন্তু আপনি যখন বললেন আচ্ছা ম্যান আমরা কমাবো গোল্ডেন হ্যান্ডশেকে দেব আপনি বললেন ষোলোশো আবেদন করলো আঠারোশো আবেদন করলো একুশশো

স্বাগত জানাচ্ছি আবারও আপনারা দেখছেন নিটল টাটা টেবিল টোক আর কথা বলছি সরকারি বেসরকারি বিমান সার্ভিস এই শিরোনামে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ বিমানের সাবেক এমডি ও সিইও ডক্টর এম এ মোমেন আছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার এটি ইউ তাজ রহমান এবং মাই টিভির প্রধান বার্তা সম্পাদক আলম রাহান আমি আবারও যাচ্ছি আপনার কাছে ডক্টর মোমেন যে উনি বলছিলেন যে বিমানে একটা সিন্ডিকেট আছে সিন্ডিকেটের কারণে এটা বারবার আমরা শুনি বিমানের আগে যে মন্ত্রী ছিলেন তারা অনেকে চেষ্টা করেছেন এটাকে উন্নয়ন করার জন্য বিমানের নিয়ে যেমন বদনামের শিকার হয়েছেন তেমনি প্রশংসাও আছে অনেক মন্ত্রীর আসলে কি সিন্ডিকেট যেটা বলে আপনারা কি এটাতে জড়িত ছিলেন কিনা আমি আমি শুধু এইটুকু বলবো যে আপনার সম্প্রতি স্বর্ণ চলাচলানের খবরাখবর প্রায়ই আসছে দুই হাজার সাত সালে এরকম চাকরিচ্যুত মানে আমরা হয়তো তখন কারণগুলি প্রকাশ্যে বলি নাই চাকরিচ্যুত কিছু লোক পরবর্তী সময়ে আবার সরকারকে তোষামত করেই চাকরিতে ফিরে আসে তারা পরবর্তী সময় আবার স্বর্ণসহ ধরা পড়ে এবং তাদের কেউ কেউ এখন জেলে আছে খুব ভালো কথা আমার কথা হচ্ছে যারা একবার চাকরিচ্যুত হলো এবং এটা তারা আবার কিভাবে মানে সরকারি এটা ওয়ান ইলেভেনের পরবর্তী রাইট আমি দেখা যে আমার মনে হয় আমাদের পদ্ধতির মধ্যেই মানে আমরা আত্মীয় ভজা ধরনের কিংবা আমার নিজের লোক না আমার দলের কিনা আমার অমুক কিনা এগুলি করতে করতে আমরা অনেক ক্ষতি করে ফেলছি আমি ঘুরে ফিরে আবার ওই কথাটাই বলবো যে আপনাকে তাহলে সোনাচালনের সাথে জড়িত ছিল এরকম লোক যে ধরা পড়েছে আমি ঠিক আমি সোনাচালা সোনা চোরাচালানি বলবো না চোরাচালানির সাথে জড়িত ছিল এরকম চাকরিচ্যুত লোক হ্যাঁ তারা আবার আবার রিলিস্টেড হয়েছে এই সরকার আমলে এবং এবং এখন তাদের কেউ কেউ জেলে জেলে আছে তবে একটা সাজা হয়েছে এটা সাজা হচ্ছে আচ্ছা আমি আমি ইনফ্যাক্ট আমরা দুইজনের আলাপ থেকে একটা খুব ভালো জিনিস এসেছিল সেটা হচ্ছে বাংলাদেশ বিমানের সাথে যদি কোনো ভালো এয়ারলাইন্সের একটা পার্টনারশিপ হতে পারত এটা একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হোক কিংবা অন্য কোনোভাবে মালিকানা হস্তান্তর হোক সেটা খুব ভালো ছিল এটা আলম রাহান সাহেব বলেছেন দুই সালে একটা স্টাডিও হয়েছে

অনেক রাজনৈতিক দলের অনেকগুলি অঙ্গ সংগঠন তার তার পক্ষে তো কাজ করতে সমস্যা হবে আমি আমি অনানুষ্ঠানিকভাবে এমিরাটস এয়ারলাইন্সের সাথে এমিরাটস এয়ারলাইন্সের সিইও টিম ক্লার্ক এবং তখন চেয়ারম্যান সিমসন্দ ওনার সাথে দুজনের সাথে আমি বসছিলাম মিস্টার জেমস প্ল্যানিং জেমস ফ্লানিংন আর টিম ক্লার্ক তার আগে একটা ঘটনা ঘটে যেটা আমার জন্য সেটা মানে উদাহরণ হিসেবে ভালো ছিল শ্রীলঙ্কার এয়ারলাইন্সের একটা অংশ স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে এমিরেটস নিল তো এই আমার তখন বলার জন্য একটা সুযোগ থাকলো যে আপনারা তো শ্রীলঙ্কা নিয়েছেন তো আমাদেরটা কেন নেবেন না তো তখন টিম ক্লাব যে জবাবটা দিলেন জবাবটা হচ্ছে যে উই বার্ন টু ফিঙ্গার ওয়ান্স উই ডোন্ট ওয়ান্ট টু বার্ন ইট টোয়াইস এটা হচ্ছে তার জবাব প্রথমত প্রথমত তার একটা মূল বিষয় আমরা না শুধু অন্যেরও আছে অন্যেরও আছে এবং আরেকটা হচ্ছে যে এটা ইউরোপিয়ান কোনো এয়ারলাইন্স না যে আমাদের চরিত্রগতভাবে সিঙ্গাপুর ভারত পাকিস্তান বাংলাদেশ মোটামুটি কাছাকাছি কাজী আপনি সর্বশেষ মানে আবার পার্টনার থেকে কিভাবে সেটাও তো আপনি দেখেছেন তো যে জন্য তাদের ইন্টারেস্ট খুব কম আমি একটা পর্যায়ে এরকমও বললাম যে আপনারা যে শর্ত দেন সেই শর্তে আমরা এগোবো যদি কোনো প্রস্তাব আপনাদের দিক থেকে আসে আবার ওই কথা বললেন যে আঙ্গুলটা আমরা দ্বিতীয়বার পড়তে চাই না এখন তারপরে আমি মনে করি এই প্রস্তাবটাই ভালো প্রস্তাব যে আমরা যদি একটা স্ট্র্যাটেজিক পার্টনার পাই সেই পার্টনারের সাথে আমরা যদি কাজটা করতে পারি আরেকটা জিনিস আমার মনে হয় বলা দরকার বিমানের বিমান বিমান অর্থাৎ এয়ারলাইন্স আমি সেইভাবে যদি বলি এয়ারলাইন্স শুধু আমি যাত্রী পরিবহনই কিন্তু যে খুব একটা লাভজনক এটা না এর সাথে আপনার সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে নিশ্চিত পয়সা হচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিং আমি যখন বাংলাদেশ বিমানে কাজ করতাম আমি ধরেন আট দশ বছর আগের কথা তখন আমার গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে তিন থেকে সাড়ে তিনশো কোটি টাকা এটা ছিল আমার নিশ্চিত আয় মানে ওই সময় আমার যদি আমি প্লেন না উড়াতাম শুধু যদি ওই কাজটুকু করতাম তাতেই কিন্তু আমি আমার স্টাফদের বেতন দিয়ে আমার এটা হয়ে যেত দেখা যে গ্রাউন্ড হ্যান্ডিংটা যাতে খুব এয়ারলাইন্স এটাকে এটাকে বোধ দেখা দরকার আর আমি আমাদের পাশের আর একটা যেটা পৃথিবীর মানে অন্যতম শ্রেষ্ঠ একটি এয়ারলাইন্স সেটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স সিঙ্গাপুর এয়ারলাইন্সের আমি মানে ভেতরেরটা আমি খুটিয়ে খুটিয়ে অনেক কিছু দেখার চেষ্টা করেছি শেখার চেষ্টা করেছি সেখানে আমি যেটা দেখলাম তাদের প্রধান ইনকাম হচ্ছে সিঙ্গাপুর ইঞ্জিনিয়ারিং এয়ারলাইন্সের যে এয়ারলাইন্স ইঞ্জিনিয়ারিং যেটা ওখানে হচ্ছে তাদের ইনকামটা সবচেয়ে বেশি আমরা বাংলাদেশে আমরা আবার এয়ারপোর্ট করব আমরা আমরা এই এয়ারপোর্টকে আরো সমৃদ্ধ করব। আমরা অনেক কিছুই করতে চাই কিন্তু আমাদের কতগুলি বেসিক কাজ বলতে তার আগে করা দরকার সেটা হচ্ছে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটিটা আমরা যদি বাড়াতে না পারি আমরা বিদেশি প্লেন আসবে এখানে নষ্ট হবে আমরা ঠিক করতে পারবো না এই প্লেন আর আসবে না আমি সম্প্রতি করাচির কথা বলি করাচিতে কিছুদিন আগেও ষোলো সতেরোটা এয়ারলাইন্স ওখানে আসতো আস্তে আস্তে সব সরেই চলে গেছে এখন দুবাইতে এখন পাকিস্তান চেষ্টা করতেছে লুফথানসাকে আবার ফেরত নিয়ে আসতে যে কাজে আমরা এয়ারপোর্ট বড় করলেই যে আমাদের বিদেশি এয়ারলাইন্স আমাদের এখানে চলে আসবে এটা মনে করার কারণ নাই আরেকটা খুব জরুরি ব্যাপার মানে এয়ারলাইন্সগুলি ঢাকায় মানে ল্যান্ড করবে কেন হয় তাদের মানে পয়েন্ট টু পয়েন্ট প্যাসেঞ্জার থাকবে অথবা মাঝখানে রিফুইলিং করতে হবে অথবা অন্য কোনো টেকনিক্যাল কারণে সেই জন্যই তো আসবে যদি রিফুইলিংয়ের প্রশ্নটা হয় যেটা আমাদের অনেক সময় আমরা বাংলাদেশকে করতে হয় অনেক সময় দুবাই আমরা হয় দুবাইতে নামি কিংবা ব্যাংককে নামি দুইটা আমাদের দুইটা অ্যান ঢাকায় যদি করতে হয় ঢাকায় রিফুয়েলিং করলে আপনি তখন তেলের দর কি হবে আজকে অন্য অন্য জায়গার চেয়ে দ্বিগুণ কিংবা তার চেয়েও বেশি যে তেলের দর সেই তেলের সেই যদি দর হয় আপনি কীভাবে আশা করেন বিদেশি এয়ারলাইন্স আপনাদের এখানে আসবে তাহলে হাব হওয়ার জন্য এগুলো সব সমস্যা কিসের জন্য হাব হাফ বানানোর ক্ষেত্রে হাব বানানোর ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে প্রথমে আপনাকে তেলটা বাজার মূল্যে তেল দিতে হবে আজকে আমি উনিশশো দুই হাজার আট সালে ক্রুড অয়েলের দাম পার ব্যারেল একশো সাতচল্লিশ ডলার হয়ে গেল যেটা এবার আপনার তিরিশ ডলারের নিচে নেমে এসেছিল এখন আবার বেড়ে পঞ্চাশ শাড়ি চলে আসছে তো এখন যদি আপনি বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে যদি আপনি কাজটা না করেন তাহলে আপনি কিভাবে কম্পিটিশন করবেন মাননীয় অর্থমন্ত্রী সবারই দাবি ছিল যে এবার যেহেতু তেলের দাম কমেছে এই বেনিফিটটা সবাই পাক কিন্তু বেনিফিটটা সবাই পায়নি বেনিফিটটা পেয়েছে কে পেট্রোলিয়াম কর্পোরেশন বা পদ্মা 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 এবার একশো উপরে লাভ করেছে পদ্মা লাভ করুক এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার একটা সরকারি প্রতিষ্ঠান টাকা পেয়ে দেশের কি লাভ হলো আমাদের শেষ পর্যন্ত আমরা কি চাচ্ছিলাম যে আমাদের প্রবৃদ্ধি হোক আমাদের কৃষিতে বাড়ুক এয়ারলাইন্সে বাড়ুক ট্রান্সপোর্ট সেক্টরে বাড়ুক কিন্তু সেটি কিন্তু শেষ পর্যন্ত আমরা ওই কমার্ট যে বেনিফিট আমি আপনার কাছে আসবো তা যেমন আমরা যে বেসরকারি খাতে দিয়ে দিলে কি এটা কোনো লাভজনক হবে কিংবা মোমিন সাহেবের কয়েকটা পয়েন্টে আমি একটু ডিফার করি প্লিজ মোমিন সাহেব কিন্তু বিমান টোটালি একটা ডিফেন্ড করে গেলেন যে অয়েলের চা যেটা যেটা বললেন একটা একটা হ্যাঁ আরটা বলেন বিদেশি এয়ারলাইন্সের জন্য বিমান চাইছিল হয় নাই ওনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি পৃথিবীতে হ্যাজ ফান্ডেড প্রতিষ্ঠান যারা বিভিন্ন রিচ পিপল রিজিস্ট কোম্পানির যারা ট্রেডিং করে ফান্ড নিয়ে আপনার টাকা আছে আপনি ব্যাংকে রাখছেন তাদেরকে ট্রেডিং করার জন্য বেঞ্চার পার্টনার করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে প্রফেশনাল লোকদেরকে হ্যাঁ কী করে দে আর হান্টিং ফর দ্য অপরচুনিটি ওইখানে ইনভেস্ট করে ইজ নট দ্য এয়ারলাইন পার্ট অফ দ্য এয়ারলাইন্স পৃথিবীর এমেরেসেরও কিন্তু এরকম বেঞ্চারের ইনভেস্টমেন্ট আছে সিঙ্গাপুরেরও আছে আপনার কাতারেরও আছে সবার আছে সেই বেঞ্চার কোম্পানিকে আপনি যখন এখানে দিবেন সে তো তার টাকা নিয়ে আসবে এই এখানে প্রফিট করার জন্য প্রফিট কীভাবে করবে এই ফিউলিংয়ের এটা রিলিভেন্ট রিলিভেন্ট হইলো আপনার গ্রাউন্ড থেকে নিয়ে এয়ারক্রাফটের সিস্টেম থেকে নিয়ে রিক্রুটমেন্ট থেকে নিয়ে পারচেসিং থেকে নিয়ে বিমানের হ্যাজ টু বি এভরিথিং আপনি যেখানে যান এভরি ওয়ে ইউ হ্যাভ টু গিভ এ কমিশন পারচেসিংয়ে আপনি বিমানের টিস্যু দেখবেন একটা পিস নিয়ে আসেন আপনি প্রাইভেট এয়ারলাইন্সের টিস্যু দেখেন আমাদের ঢাকা থেকে যেগুলো যাচ্ছে বাইরে তাদের টিস্যু থেকে কম্পেয়ার করে দেন বাট পারচেসিংয়ে এই টিস্যুর টাকা যদি দশ টাকা হয় তখন পারচেসিং হচ্ছে এটা টোয়েন্টি টাকা এখানে বাকি পনেরো টাকা চলে যাচ্ছে এই সিন্ডিকেটের পকেটে আপনি এয়ারক্রাফট কিনতে গেলে আগেরগুলোতে এরকম দুর্নীতি ছিল এখনই সেটা আছে আপনি যান এখানে স্টাফের কথা আমার ভাই বলেছেন যে এখানে পাঁচ হাজার স্টাফের দরপার কী একটাও শাক করতে পারবেন না সিভিআই নেতারা পর যখন যে সরকার ক্ষমতায় আছে তাদের মন্ত্রী বলেন আর বিভিন্ন নেতাদের পৃষ্ঠপোষকতা এই যে সিন্ডিকেটটা গড়ে উঠেছে সিভিল এভিয়েশনে যান সেটাই বলবৎ কাউকে কাজ দিবে না যতক্ষণ না যে কোম্পানি তাদেরকে ইন্টারেস্ট ভালো দেয় ভালো কমিশন দেয় দেউল কেটে জব আর সবসময় নেগেটিভ ধারণা সনাতন পদ্ধতিতে কাজে স্টাইল এই বিমানটারে কোম্পানি আনে দিয়ে সরকার ফুললি প্রাইভেটাইজেশন করে যে কোম্পানি করে একটা কমিশন গঠন করুক যারা মনিটর করবে বিমানকে ইন্ডিপেন্ডেন্ট কমিশন দেখেন মনিটর দ্য বিমান বিমানে যদি আপত্তি থাকে এই ইন্ডিপেন্ডেন্ট কমিশন বিমানকে স্ক্রুটিনাইজ করতে পারবে দিয়ে দেন না দেখেন কি অবস্থা চলে আচ্ছা যখন এরা পার্মানেন্ট চাকরি নেই আপনাকে একটা কথা বলি আমি ডিস্ট্রাক্ট হয়ে যাব পার্মানেন্ট চাকরি মনে করে বলবে আমার তো বিমানে পার্মানেন্ট জব আমাকে কে সরাবে পার্মানেন্ট জব বলেন কোথায় নেই পৃথিবীর কোথাও নাই আপনার পার্মানেন্ট জব আছে বাট ডিসিপ্লিন আছে পার্মানেন্ট জব আপনি ডিসিপ্লিন কোড অফ কন্ডাক্টের বাইরে যাবেন বি ইউল বি পেনালাইজড তারা মনে করে না আমার জব পারমানেন্ট আমাকে কেউ হাত দিতে পারবে না আমি মন্ত্রীর সচিবের পিএস এর সচিবের আত্মীয় আমি সিবিএন নেতার আত্মীয় আমাকে সিবিএন নেতা দুকাই ফেলছে আমাকে সিবিএনে দুকাইছে কেউ আমাকে হাত দিতে পারবে না বিমানের এখন ডাইরেক্ট লন্ডনের যে ফ্লাইটটা আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য বলি এই ফ্লাইটটা টোটালি হ্যান্ডেলিং করে রেড লাইন নামে ব্রিটিশ একটা কোম্পানি যেটা বাংলাদেশে আসছে এবং একটা খরচ বাংলাদেশ গভর্নমেন্ট বিয়ার করতেছে কেন দেন সিকিউরিটি ল্যাপসের জন্য তার প্রমাণ হলো আমার লাইসেন্স করা পিস্তলের একটা রিয়ে ছিল দুইটা একটা আমার হ্যান্ড ব্যাগে ছিল যেটা সিলেট টু ডাকা আসে ওই ব্যাগটার আমার সহকারী এটা বলে রেখে দিয়েছিলো সেই ব্যাগটা নিয়ে আমি লন্ডনে চলে গেছি যাও যাওয়ার সময় ধরে নাই আসার পথে লন্ডন এয়ারপোর্টে রেড অ্যালার্ট আমাকে বললে তোর ব্যাগে কী আছে এমন আমার ব্যাগে তো নর্মাল ইউজ করা জিনিস হয় না তুই স্টে দেয়ার স্কটল্যান্ড ইয়ার ডে বাটম টিপে স্কটল্যান্ড ইয়ার বাই সাত থেকে আটজন রাইফেল স্টেন গান নিয়ে স্কটল্যান্ড ইয়ার হাজির আমি কোনায় দাঁড়ানো আমার সেইন ফ্লাইটে আরও দুজন বিআইপি ছিলেন আমাকে এদিকে তুই আমাকে নিয়ে গেল বল বুলেট করতে গিয়ে আসলো ইস এ লাইভ বুলেট আমি বললাম ও মাই কস ও তার হলাম এটা এটা তোমার বাংলাদেশের লাইসেন্স করা পিস্তলের বুলেট কয় তুই জানিস এটার জন্য তোর কী হইতে পারে এখন পাসপোর্ট নিলো সব চেক করলো ব্যাকগ্রাউন্ড চেক করে বলে এখানে যে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা ইউকেতে ব্যাকগ্রাউন্ড চেক করার পরে আমার এই মহিলা পুলিশ কনস্টেবল যে ছিল সে ওয়াজ এ ভেরি মানে কি বলবো তার প্ল্যান ছিল আমাকে পুলিশ স্টেশন নিয়ে দেওয়া বাট ইনচার্জ যে ছিল ই ওয়াজ এ ভেরি গুড সে বললেন তার লাইসেন্স আছে আমি বললাম আই মাইট আমার থাকতে পারে নর্মাল তো এই লাইসেন্সটা সেখানে ক্যারি করি আনার কথা না দেখ পাস কিরা আমি খুঁজে লাইসেন্সটা পেয়ে গেলাম দ্যাট ইজ ভেরি ফরচুনেট লাইসেন্স দেখে সিজ করে ফেললো দশটা বুলেট আর টোকা লিখে দিলে যে আমি ফ্লাইটের এই বোমটা পাইলাম এটা সিজ করি তারা নিয়ে যাচ্ছে আমার আমি বললাম তুই পাইলটকে দিয়ে দেখো ন আমরা সিজ করে নিয়ে আমরা কনসেনট্রেট করার তুই না এটা পাবি না আমারে আসার পরে যদি চাইতো তারা তা আমি কিন্তু আরেকজন বাংলাদেশের একটি ব্যক্তিত্ব ইন্ডিয়াতে গিয়ে জেলে গেছিলেনা তারা সবাই জানেন ওনার মতো হইতে পারতো এটা কি ল্যাক অফ সিকিউরিটি সিকিউরিটি চেকিংকে কি জানেন এখানে একজন আসে আমার খুব পরিচিত সে বলছে তুই দেখ ভিডিও এখানে লাগিয়ে যাচ্ছে গল্প করতেছে দুইজনে এইদিকে স্ক্রিনে দেখা থাকা না ও আমরা দুজন গল্প করতেছি স্ক্রিনে চলে যাচ্ছে এটা দেখেই তো বন্ধ করে দিছে ডাইরেক্ট ফ্লাইট ফ্রম ঢাকা টু হিথ্রো এখন কোনো ডাইরেক্ট কার্গো নাই মাননীয় প্রধানমন্ত্রী নিজে চিঠি লিখেছেন তারপরে ব্রিটিশ গভর্নমেন্ট বলছে আওয়ার সিকিউরিটি ইন্টারেস্ট বিকজ বাংলাদেশীরা করবে না নেপাল বলেন শ্রীলঙ্কা বলেন এখান থেকে এসে বায়া হয় ডাকাতে ট্রানজিট ফ্লাইট ধরে কিন্তু বিমানে ডাইরেক্ট ফ্লাইট হিথ্রো আরও একটা বিরতি নিতে হচ্ছে আলম আপনার কাছে আমি বিরতি পরে আসছি দর্শক সঙ্গেই থাকুন দর্শক স্বাগত জানাচ্ছি আবারও আপনার দেখছি নিটোল টাটা টেবিল টক আর কথা বলছি সরকারি বেসরকারি বিমান সার্ভিস এইসিয়া নামে আলম রহমান আমি বিরতির আগে আপনাকে বলছিলাম যে আপনার কাছে শুনতে চাইব কোন বিষয়টা আপনার বাকি ছিল হ্যাঁ আনিস ভাই আপনি বলেছেন সময় খুব কম সংক্ষেপে আমি বিষয়টা বলি যে আমি যখন এর আগে ইশার সাহেবের সেই সময় দুর্নীতি কম হয়েছিল বলছিলাম আপনি মনে আছে ইশার সাহেব কিন্তু বিমান ঈশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বোর্ডের ওনার দায়িত্ব ওনার ইচ্ছা ছিল যে উনি আধুনিক একটা বিমান করবেন কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পারেন নাই উনি ব্যাক করেছেন একটি অভিজ্ঞতা দুই হাজার সালে কেয়ারটেকার গভর্নমেন্ট যখন চিন্তা করলো যে দুর্নীতি আইডেন্টিফাই করবে তখন ওখানে যেন উচ্চপদস্থ একজন ইঞ্জিনিয়ারকে যখন গ্রেপ্তার করা হলো এবং পঁয়ত্রিশ জনকে চাকরি থেকে বাদ দেওয়া হলো ওই উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার উনি কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীর ভাই ছিলেন এখন

বিমান আমি ওই প্রতিষ্ঠানে আমরা একটা সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে ডোমেস্টিকটা আমরা চালাবো না ডোমেস্টিকটা বেসরকারি এয়ারলাইন চালাবে ফিট করবে বিমানকে এখন যেখানে ডোমেস্টিক এ বেসরকারি এয়ারলাইন যাচ্ছে সেখানে বিমানের পক্ষে সম্ভব ভাড়া নামিয়ে দিয়ে চালানো তো সেক্ষেত্রে তাদের পক্ষে সার্ভাইভ করা ডিফিকাল্ট হয়ে যায় আর বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে আপনার একটা এভিয়েশন ইন্ডাস্ট্রি করার জন্য যে পরিমাণ ক্যাপিটাল দরকার এবং আপনি বলা হয় যে আপনি ইউ ক্যান স্টার্ট এজ এ বিলিয়নিয়ার অ্যান্ড ইউ এন্ড আপ এজ এ বিলিয়নিয়ার ওটা হচ্ছে একটা সহজ পদ আর কি আপনি বহু টাকা নিয়ে আপনার নামতে হবে বাংলাদেশ আসলে ঠিক সেইভাবে ব্যবসা করার মতো ওই ইয়েটাও নাই তো ঘুরে ফিরে আমি ওনার কথাটাই এবার বলবো যদি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এটা এটা বিমানের ক্ষেত্রে যেরকম সম্ভব ক্ষেত্রেও সেটা সম্ভব যেমন সম্ভব কথা বলবো আর কি ভালো কথা হচ্ছে আসার কথা এই বছরটা দুই সালটা ছিল গত ষোলো বছরে সবচেয়ে ভালো বছর মানে এয়ারলাইন্স ব্যবসার জন্য এই বছর আপনার প্রজেক্টের লাভ ছিল থার্টি নাইন পয়েন্ট ফোর ডলার তার মধ্যে থার্টি ফাইভ পয়েন্ট সিক্স আর আগামী বছর বাঁচাইতে হবে টোটালি ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন গঠন করেন বিদেশি বেঞ্চার কোম্পানি কেন এয়ারলাইন মার্চিং কয়েকটা এয়ারলাইন এর সাথে মার্জ করা গেল লোকাল ফ্লাইটটা

এই জাতি উপকৃত হবে এবং আশা করি কিছুদিনের মধ্যে বিমান ঠিক হবে এটাই আশা রাখি এটি ও তাজ রহমান এটি এটি ইউ তাজ রহমান এবং ডক্টর এম এ মোমেন আলম রহান আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের দর্শকদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রাত দুইটায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার দেখতে পারেন অনেকেই ভালো থাকবেন সবাই